নমস্কার বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবেন তো বন্ধুরা মাধ্যমিকের রেজাল্ট একুশে মে প্রকাশিত হবে সকাল নটায় আপনারা জানেন এবং সেই রেজাল্ট জানতে পারা যাবে সকাল দশটার পর থেকে কী কী ওয়েবসাইটে জানা যাবে কীভাবে জানবেন সে সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও ইউটিউবে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে রেজাল্ট জানবেন বাড়িতে বসে তো বন্ধুরা সকলের সকলের কাছেই প্রায় অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তো সেই অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটি আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিয়ে মাধ্যমিকে রেজাল্ট জানতে পারেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো চলুন বন্ধুরা দেখে নিই কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবেন তো বন্ধুরা আপনারা প্রথমে এরকম প্লে স্টোর ওপেন করে নেবেন আমি প্লে স্টোরটা ওপেন করেই রেখেছি এখানে সার্চ করবেন এ দেখুন ওপরে চলে এসেছে মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট অ্যাপ দু হাজার উনিশ এ দেখুন প্রথমেই চলে এসেছে তো এটা আপনি এখানে ক্লিক করবেন করার পর দেখুন এখানে অনেক অ্যাপ রয়েছে এর মধ্যে যেটি আসল অ্যাপ মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপ সেটি আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে উল্টোপাল্টা অ্যাপ ডাউনলোড করলে কিন্তু সেখান থেকে রেজাল্ট নাও দেখা যেতে পারে তো বন্ধুরা এখানে দেখুন এই যে এক দুই তিন চার নম্বরে এই যে মাধ্যমিক রেজাল্ট দু হাজার উনিশ পান ইন্ডিয়া ইন্টারনেট প্রাইভেট লিমিটেড থ্রি পয়েন্ট সেভেন এম সাইজ ফোর হচ্ছে রেটিং এখানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের এই যে লোগোটা দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে ওই যে ইনস্টল অ্যাড ইনস্টল অপশান দেখাচ্ছে আর এখানে রিড মোড় আছে রিড মোড়ে গিয়ে আপনি দেখে নিতে পারেন এই যে অ্যাপটার বিস্তারিত কি সম্পর্কে অ্যাপটা দেয়া আছে কেন অ্যাপটা কিভাবে কাজ করে এই সব এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখানে আপনি দেখে নিতে পারেন আর এরপর আপনি কি করবেন এখানে ইনস্টল যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ইনস্টল অপশানটা ক্লিক করার পরে এ দেখুন এটা ডাউনলোডিং হবে প্রথমেই বলেছি থ্রি পয়েন্ট সাইজ মানে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে এটা দেখুন ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হতে হতে আমরা নিচের দিকে একটা জিনিস দেখে নি বন্ধুরা এখানে দেখুন লেখা আছে হোয়াটস নিউ লাস্ট আপডেট এপ্রিল বারো দু হ্যাঁ অফিসিয়াল মোবাইল অ্যাপ ফর ডাব্লু বিবিএসই মাধ্যমিক রেজাল্ট দু হাজার উনিশ তো এটা ডাউনলোড হবার পরে আপনারা এখানে ব্যাক করে মেন স্ক্রিনে চলে যেতে পারেন সেখান থেকে ওপেন করতে পারেন অথবা এখান থেকে সরাসরি ওপেন করতে পারেন আমি এখান থেকে সরাসরি ওপেন করে দেখাচ্ছি দেখুন অ্যাপটি আমি ওপেন করছি এ দেখুন অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে এ দেখুন এই পেজটি ওপেন হয়ে গেল এখানে কী বলছে এন্টার মোবাইল নাম্বার টু কন্টিনিউ তো এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে সেন্ড করতে হবে দেখুন এখানে ওই যে নেক্সট আছে নিচে নেক্সট বটনে ক্লিক করবেন এ দেখুন ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ডাব্লিউ বিবিএসই তার নিচে লেখা আছে মাধ্যমিক ব্যাকেটে ক্লাস টেন রেজাল্ট দু হাজার উনিশ টু বি অ্যানাউন্সড অন মে টোয়েন্টি ফার্স্ট অ্যাট টেন এ অ্যাকচুয়ালি রেজাল্টটা নটায় ঘোষণা করা হবে আর দশটা থেকে আপনারা রেজাল্টটা জানতে পারবেন তো এখানে এই পর্যন্তই পেজটা ওপেন হচ্ছে এই যে রোল নাম্বার অফ ক্লাস টেন টেনথ টু টুয়েলভ এরকম একটি পেজ ওপেন হবে তো আজকে যেহেতু আঠারো তারিখ তো আজকে এর বেশি কিছু ওপেন হবে না কিন্তু যখনই আপনারা ওই দিন খুলবেন একুশ তারিখে তখন কিন্তু এখানে আপনাদের রোল নাম্বার আর ডেট অফ বার্থ দেওয়ার জন্য দুটো স্পেশাল বক্স এসে যাবে সেখানে রোল নাম্বার আর ডেট অফ বার্থটা দিয়ে সেন্ড করে দেবেন তাহলেই আপনাদের কাছে রেজাল্টটা চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সকলে ভালো থাকবেন আশা করি আপনাদের সকলের রেজাল্ট ভালো হবে ধন্যবাদ